ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল এস ফিফটিন ক্রিয়েশন ইতিমধ্যেই উৎকর্ষ বাংলা থেকে আজকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে রাজ্যে উৎকর্ষ বাংলায় দু লক্ষ বেকার যুবক যুবতীদের বিনামূল্যে ট্রেনিং করিয়ে সরকারি চাকরি দেওয়ার নোটিশটি প্রকাশিত হয়েছে যেখানে আবেদন করতে পারবেন কিভাবে কোন শিক্ষাগত যোগ্যতা লাগছে বিস্তারিত জানাবো এই ভিডিওতে তো ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর এরকমই সরকারি চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তারপর এখানে আরও দু লক্ষ কর্মসংস্থান উৎকর্ষ বাংলায় থাকছে সংস্থা গ্যারান্টি কি বলেছে বিস্তারিত জানবো এই আর্টিকেলে যে কোর্স করলেই চাকরি গ্যারান্টি এবার খোদ রাজ্য সরকার দিচ্ছে এই প্রতিশ্রুতি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও দু লক্ষ চাকরি সুনিশ্চিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে অবান্য তৃতীয়বার রাজ্যে ক্ষমতা আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পাখির চোখ কর্মসংস্থান মুখ্যমন্ত্রী নির্দেশে ঢেলে সাজা হয়েছে যুবক যুবতীদের দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয় পরিকাঠামো এবার সেই প্রশিক্ষিতদের চাকরি নিশ্চিত করতে উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে নেওয়া হয়েছে নতুন পদক্ষেপ গ্যারান্টি তাও আবার নির্দিষ্ট সংস্থার কাছ থেকে রাজ্যে কারিগরি শিক্ষামন্ত্রী হুমায়ুন কবির জোর গলায় জানিয়েছেন একেবারে রাজ্যের বাজারের চাহিদা বুঝলি প্রশিক্ষণ কোর্স শেষ চাকরি নিশ্চিত করতে বিভিন্ন সংস্থার কাছ থেকে অঙ্গীকারপত্র নেওয়া হচ্ছে আইটিআই ও পলিটেকনিক বাদ দিয়ে রাজ্যে অনুমোদিত একশো উনষাট্টি প্রশিক্ষণ কেন্দ্র থেকে যুবক যুবতীদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হবে আগে কোর্স শেষ হয়ে অনেকেই কাজ পেতেন না সেই ছবি আবার পাল্টাতে চলেছে কিভাবে। মন্ত্রী দাবি এখনও বিভিন্ন সংস্থা ইন্ডাস্ট্রি রেডিও অর্থাৎ কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা সম্পন্ন লোক চায় আমরা ইন্ডাস্ট্রির কাছে জানতে চাইছি আমাদের তাদের কোন কোন ক্ষেত্রে কতজন পেশাদার কর্মী প্রয়োজন সেই অনুযায়ী আমরা প্রশিক্ষণ শুরু করছি এগুলি মূলত ছয় মাসের সার্টিফিকেট কোর্স রাজ্যের বাইরে এগুলি রাজ্য হবে কোর্স সফলভাবে শেষ করলে সংশ্লিষ্ট সংস্থায় চাকরি দেওয়া হবে তাদের এই নয়া নিয়ম চালু হয়েছে গত বছর সেপ্টেম্বর মাসে এখনও পর্যন্ত প্রায় উননব্বই হাজার দুশো আটত্রিশ জনকে প্রশিক্ষিত করে চাকরিতে নেওয়ার প্রস্তাব এসেছে এর মধ্যে একান্ন হাজার সত্তর জনের প্রশিক্ষণের জন্য অনুমোদন দিয়েছে রাজ্য ছাব্বিশ হাজার তিনশো পঁচিশ জন এই মধ্যে প্রশিক্ষণরত এক বছরের মধ্যে সংখ্যা দু লক্ষে পৌঁছে দেওয়ার টার্গেট নিয়েছে দপ্তর প্রস্তাবিত চাকরির জন্য কোর্সের যাবতীয় খরচ বহন করে রাজ্য বিভিন্ন কোর্সের জন্য কোন পর্যন্ত তা জানাতে প্রতিটি জেলায় একজন ডব্লিউ বিএসি আধিকারিকের নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে তার উপরে রয়েছে সহকারী জেলাশাসক এভাবে ধাপে ধাপে মহকুমা এবং ব্লক স্তর পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত অধিকাররা বিভিন্ন শিল্পক্ষেত্রে ক্ষেত্রে চাহিদা কথা জানাচ্ছে প্রশিক্ষণ শুরুর আগে সংশ্লিষ্ট শিল্প সংস্থা থেকে চাকরি দেওয়ার অঙ্গীকারপত্র নেওয়া হয়েছে শুধু তাই নয় এক্ষেত্রে সরকারি নিয়ম মেনে আধা দক্ষ শ্রমিকদের মজুরি মিলবে কলকাতা বা শহর অঞ্চলে তার পরিমাণ দৈনিক প্রায় তিনশো আশি টাকা গ্রামে তিনশো পঞ্চাশ টাকার কাছাকাছি রাজ্যে পরিচালিত সব আইটিআই কলেজগুলিকে নিয়ে গত মঙ্গলবার বৈঠক করেছেন মন্ত্রী সেখানে প্রতিটি কলেজকে বলে দেওয়া হয়েছে আলাদা আলাদা তথ্য ভাণ্ডা তৈরি করতে একই প্রস্তাব দেওয়া হয়েছে পলিটেকনিক কলেজগুলিতেও প্রতিটি আইটিআই ও পলিটেকনিক কলেজের সঙ্গে অন্তত দুটি করে বাণিজ্যিক প্রতিষ্ঠানে যুক্ত করা হবে ফলে চাকরিতে নিয়োগ সুনিশ্চিত হবে সূত্রে খবর মূলত রিটেল ম্যানেজমেন্ট এবং ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট এই দুটি ক্ষেত্রে পেশাদারের চাহিদা সবচেয়ে বেশি এছাড়াও জোর দেওয়া হচ্ছে প্লাম্বিং মেকানিক্যাল বা ফিটিংয়ের সম্মত কোর্স ইতিমধ্যে অন স্ক্রিন আপনারা দেখতে পেলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকার যুবক যুবতীদের জন্য উৎকর্ষ বাংলায় দু লক্ষ ট্রেনিং ছাত্র বেকার যুবতীদের ট্রেনিং দিয়ে চাকরির প্রশিক্ষণের ব্যবস্থা তৈরি করে দিচ্ছেন যেখানে এই ট্রেনিং করিয়ে তোমরা ছ মাসের ট্রেনিং করে তোমরা কিন্তু একটা চাকরি পেতে পারো এমনটা কিন্তু জানিয়েছে এবং গ্যারান্টারও থাকছে স্বয়ং সংস্থা তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা ভিডিওটি লাগলে লাইক করবেন বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টিএস ফিফটিন ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন